পানিহাটিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত যুবকের বাড়িতে উপস্থিত সৌগত রায় ও নির্মল ঘোষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পানিহাটি সুকচর এলাকায় সোমবার দুপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা গোপাল বর্মন নামের এক যুবকের। মৃত যুবকের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌগত রায় ও নির্মল ঘোষ জানান, দেখলাম যে লুজ কানেকশন ছিল, তাতে তার পড়েছিল, তাতে একটি গোপাল বর্মন বলে শরীরের মানুষ মারা গিয়েছে। আমি বিদ্যুৎ মন্ত্রীকে রিপোর্ট করলাম, ওর কাছে রিপোর্ট গিয়েছে, যাতে ও তাড়াতাড়ি কম্পেনসেশন পায় তার ব্যবস্থা উনি করবেন। আগে এটা আমি অফেন্ড বলতে চাই না, আমি তো স্পটে ছিলাম না, একটা লুজ কানেকশন ছিল, সেটা ওই এখানে টিন টিন আছে তো, টিন তো মেটাল সহজে বডি হয়ে যায়, সেইটা লেগে গেছে, দুর্ঘটনা আর দুর্ভাগ্যজনক ছাড়া আর কি বলবো। হ্যাঁ, এটা মর্মান্তিক ঘটনা, মানে যখন জল ঝড় বৃষ্টি হয় সব তো কি সাবধান থাকতে হয়, যে জায়গাটায় হয়েছে পিডব্লিউডির জায়গাতে অন্য কেউ একটা ঘর করেছিল, সেই ঘরের মধ্যে দিয়ে ও বাগানে যাচ্ছিল, এখন তার কোথাও ছিঁড়েছিল আর কানেকশন হয়েছিল, বুঝতে পারেনি। যে কোনো মৃত্যুই দুঃখজনক। আমি সাংসদ, স্থানীয় কাউন্সিলর দুজনই, তীর্থঙ্কর এবং স্বপন দাস, সবাই মিলেই আমরা এর পেছনে লেগেছি এবং সামনাসামনি বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গেও কথা হলো এবং সিএসসির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ডিস্ট্রিক্ট, তাদের সঙ্গেও কথা হয়েছে। পরিবারের যাতে সব রকম আর্থিক সাহায্য, সামাজিক সাহায্য করা যায় তার ব্যবস্থা আমরা করব, এটাই আমাদের দল কংগ্রেসের নীতি। এবং ট্রেনগুলো আমরা ভেঙে দিয়েছি, ট্রেনগুলো সব ভেঙে দেওয়া হয়েছে, যে এইভাবেই জবরদখল করে, নানাভাবে দখল করে মানুষের মধ্যে কারেন্ট নিয়ে এসেছে যার কোনো ভিত্তি নেই। তার লাইন জল ঝড়ে কখনো বন্ধ হয় না, কারণ এত স্টেবল ওদের লাইন, স্টেট হলে বন্ধ করে দেয়, কিন্তু এখানে বন্ধ হয় না মানুষের অসুবিধার জন্য। কিন্তু যেকোনো ভাবে একটা তার ছিঁড়ে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং সেটাকে আমরা দুঃখজনক বলছি এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা, পুলিশ সঙ্গে সঙ্গে এসে সহযোগিতা করেছে, সাংসদ এলো, আমি এমএলএ হিসেবে আছি, দুই কাউন্সিলর সকাল থেকে এখানে ছিল, তীর্থঙ্কর স্বপন, আমরা সব রকম পরিবারের সাহায্য করব এবং আমাদের দল থেকে সবসময় পেছনে আছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।